নমস্কার বন্ধুরা, সীমা স্পেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার রেসিপি হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে সবাই দেখে নিন আজকের আমার এই রান্নাটা কিভাবে করছি। তো প্রথমে এখানে আমি বাঁধাকপিটাকে একটু নুন আর জল দিয়ে সেদ্ধ করে নেব। জল দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিডিলে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, উপরটা নিচে নিচেটা উপরে, তাহলে সেদ্ধটা ভালোভাবে হবে। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে আসছে, তো এইটাকে এখন আমি নামিয়ে নেব, তারপর জলটা ঝরিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম 3 টিস্পুন সর্ষের তেল। তারপর তেলটা গরম হয়ে যাবার পর অল্প একটু নুন গরম কড়াইতে, মানে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে তারপর মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। ঠিক একইভাবে বাকি মাথাগুলো ভেজে নেব। আবার দিয়ে দিলাম 2.5 টিস্পুন তেল। তেলটা গরম হয়ে যাবার পর 2টো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, আর তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এখানে নুনটা 1/2 টিস্পুন থেকে একটু কম আছে, স্বাদ অনুসারেই দিয়েছি। আলুটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে, তারপর দিয়ে দেব সেদ্ধ করা বাঁধাকপিগুলো। আলুটা ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দেব সেদ্ধ বাঁধাকপিগুলো।
তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর নুন স্বাদ অনুসারে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ছিঁড়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি আর হাফ টিস্পুন গরম মশলা। এখানে আমার গরম মশলা, ঘরে বানানো গরম মশলা, আর সেটারও ভিডিও আমার আগের ভিডিওতে আছে আমি কিভাবে গরম মশলাটা ঘরে তৈরি করি। একটুখানি তুলে নিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হলে পরে নুনটা নুন চিনিটা চেক করতে হবে। তো চেক করার পর যদি লাগে দেব, না লাগলে দেব না। তো আমার আজকের এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্নাটা হয়ে গেল। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না কমপ্লিট, এখন এটা সার্ভ করার জন্য রেডি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আমি খুব সহজেই রান্না করেছি। তো কেমন হলো কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে।